দুটা ছেলে, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সর্বদক্ষিণে বদরপুর গ্রাম, এটা হচ্ছে আমার গ্রাম। এই গ্রামে আমার বাড়ি, আমার পাঁচটা মেয়ে, এর মধ্যে দুইটা মেয়ে কামিল পাস, বাকি মেয়েগুলো ফাজেল এবং আলেম পাস। এরপরে আমার দুইটা ছেলে, ছেলে দুইটা ডাবল টাইটেল এমএ, ডাবল টাইটেল এমএ, এবং সবখানে অল থ্রু ফার্স্ট ক্লাস, কিন্তু কোনো চাকরি নাই। আপনারা জানেন চাকরি আমাদের কিসমতে, সেই আজকে অর্ধশতাব্দীর ইতিহাসে নাই, এখন তো মোটেও নাই। আসি খেয়ে দে আল্লাহ রাব্বুল আলামিন এই বয়সেও আমাকে ভালো রেখেছেন, আমাকে সুখ শান্তিতে রেখেছেন, সব কথার বড় কথা। আমার পরিবারে আমার যেই গিন্নি, তিনিও শপথের কর্মী, আমার চারটা মেয়ে শপথের কর্মী, আমার মেয়ে জামাই তারা অধিকাংশ শপথের কর্মী, আমি নিজে একজন শপথের কর্মী। এইভাবে যদি হিসাব করতে যাই তাহলে বুঝতে পারি যে আমার এই পুরা পরিবারটা সেই গত প্রায় পৌনে এক শতাব্দী কাল থেকে শুরু করে দাই এল আল্লাহর এই খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা এই ময়দানে ইমানের পরীক্ষা দিতে দিতে আমি আজকে জীবনের বেলাভূমিতে এসে উপনীত হয়েছি এবং জীবনে বহুভাবে বহুবার বহু রকমের পরীক্ষা দিয়েছি। তবে এই সারা দুনিয়াতে আমার একটা বদনাম এখন গেছে যে হুজুরের থাকার একটা ঘর নাই, পুরানো টিনের ঘর, একটা পানি পড়ে জং ধরে গেছে। ভাই এটা আমি ফখর না আল্লাহ শুকর, রামগঞ্জে কোনো মহিলা মাদ্রাসা ছিল না, আমি নিজে একটা মহিলা মাদ্রাসা করেছি 90 দশকের পরে, এবং 26 বছর পরে গতবার সেই মাদ্রাসাটা এমপিউভুক্ত হয়েছে। এই পুরা 90 দশক থেকে গতবার এমপিউ হওয়ার আগ পর্যন্ত এই মাদ্রাসাটাকে টিকিয়ে রাখতে আমি আমার পকেট থেকে, আমি আমার রোজগার থেকে 11 লক্ষ টাকা আমি দিয়েছি সেখানে। আবার দক্ষিণে আরেকটা মাদ্রাসা লক্ষ্মীপুরের কাছে, সেই মাদ্রাসায় আমি 16 লক্ষ টাকা আমার পকেট থেকে দিয়েছি। আমার পকেটের টাকা এইভাবে হয় মাদ্রাসায় গেছে, নয় মসজিদে গেছে, নয় ইসলামী পাঠাগারে গেছে। আমি খাওয়ার জন্যে যা লেগেছে এটা মধ্যবিত্তি হিসাবে আমি খেয়েছি, বাকি যা এসেছে আমার জীবনে সব আল্লাহর রাস্তায় এইভাবে আমি ব্যয় করেছি। আজকে জীবনের বেলাভূমিতে এসে আমি পরিতৃপ্ত, আমি পরিতৃপ্ত, আমি পরিপূর্ণ সন্তুষ্ট নিজের উপরে, যে আমি যদি এই টাকা জমা রাখতাম তাহলে এই দিনই প্রতিষ্ঠানগুলো হতো না। এবং বাংলাদেশ হওয়ার পরে ডেমরা, ডেমরা থেকে শুরু করে একেবারে দক্ষিণে শীতলক্ষার মোহনা পর্যন্ত এখানে প্রত্যেকটা মসজিদে আমি ইসলামী পাঠাগার করেছিলাম, এবং প্রত্যেকটা মসজিদে এই পাঠাগার ভিত্তিক সংগঠন প্রতিষ্ঠা করেছিলাম। কালের আবর্তনে, সময়ের বিবর্তনে আজকে তার অধিকাংশ যদিও বিলীন হয়ে গেছে, কিন্তু অনেকগুলো এখনও নিজের মহিমা নিয়ে টিকে আছে, এবং অনেকগুলো নিজস্ব বিল্ডিংয়ে সেই পাঠাগারগুলো আছে, সেই মাদ্রাসাগুলো আছে, সেই মসজিদগুলো আছে। জীবনে অনেক মসজিদ, অনেক মাদ্রাসা, অনেক পাঠাগার আমার জীবনে আমি করেছি, আর এগুলো যেন আল্লাহ পাক আমার নাজাতের উসিলা হিসাবে কবুল করেন। এই দোয়া আপনাদের কাছে, বিশ্ববাসীর কাছে আমি আগেও চেয়েছি, এখনও চাই। আল্লাহ পাক আমাকে এই জীবন শেষ হয়ে যাওয়ার পরে জাহান্নামের কঠিন পরিণতি থেকে যেন নাজাত দান করেন। এর চেয়ে বেশি কিছু আমার জীবনে চাওয়া নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফস্টাইল।